যিনি ভুল চিরাতের কিনারার মধ্যে গুনাহগার উম্মতকে দাঁড়ায় নেওয়ার জন্য গুনাহগার উম্মতকে ভুল চিরাত পার করার জন্য মিজানের পাল্লার কিনারে দাঁড়া মেরে গুনাহগার উম্মতকে বাঁচাইতে হাসরের উত্তপ্ত ময়দানের উম্মতের বেহাল কষ্ট করুন দশা দেখিয়া আমার নবী আরশে আজিমের গোড়ায় সেজদায় পড়ে যাবে আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ যদি আজকে আমার এই গুনাহগার উম্মত গুলার তুমি জাহান্নামের আগুনে জ্বালায়া দাও একটা জবাব তোমার কাছে চাই 63 বছরের জিন্দেগিতে তোমার কাছে কোনো জবাব চাইলাম না আজকে কঠিন মুসিবতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে চাই তাইলে কি জন্য উহুদের ময়দানে তুমি আমার দান নিয়ে গেছো কি জন্য তাইফের জমিনে আমার শরীরে রক্ত তাইফের জমিনকে তুমি লাল বানাইছিলে আমি কোনো কিছু চাই নাই কোনো বলি নাই আল্লাহ আজকে তোমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেলাম বন্ধুর ভালোবাসার বিনিময় যদি দিতে চাও তাইলে আমি চাইব আমার একটা উম্মত তাড়াতে যতক্ষণ পর্যন্ত বেহেস্তের ভিতরে পা না দেবে যতক্ষণই মাঠের মধ্যে আমার উম্মত থাকবে ততক্ষণ আমি কামলেওয়ালা জান্নাতের মধ্যে পা দিতে লালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন যত বয়ান করেছি যা আলোচনা করেছি সবগুলা সত্য এবং আমার পক্ষ থেকে আমি আল্লাহর বাণী আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন আগেই তাহলে কোরআন থেকে কিছু কথা আমরা শুনব রসুল যে হাজির হয় রসুল যে গায়েবের খবর দিতে পারে এই কথা তো কোরআন বলছে তবে গায়েব কতটুকু জানে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে যতটুকু গায়েবের খবর দিয়েছেন ততটুকু নবী বলেছে ঠিক কিনা এইটুকুই বিশ্বাস করেন এটা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকিদার প্রথম শর্ত রসুলুল্লাহর ব্যাপারে আপনি কম বেশি করবেন এটা আল্লাহ সহ্য করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب যে মানুষগুলা মানে দেখে নাই কোনদিন দেখে নাই আমি আল্লাহ কোনদিন তাদের সামনে যাই নাই জোরে বলেন ঠিক কি না আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা আমারে দেখে নাই আমারে না দেখে আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছে আমাকে ভয় করেছে ওয়া ইয়ুকিমুনা সালাতা নামাজ কায়েম করেছে নামাজ প্রতিষ্ঠা করে দিয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা অন্য মানুষকে বণ্টন করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো দুনিয়া এবং আখেরাতের মধ্যে মুমিন বান্দা তাইলে আপনি আল্লাহরে বিশ্বাস করেন রসুলুল্লাহর উপরে ঈমান আনতে হবে নবীজিকে ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসবেন আল্লাহ নবী নিজেই সীমানা নির্ধারণ করেছেন যে আমি রসুলুল্লাহকে তোমরা কেমন ভালোবাসবা সহি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
وولده والناس أجمعين. أي صحابي را دنيا را مانوشي را شنوب الله نبي پوبتر جبان مبارك دي دو جهانين بات شاء نبي گناگار امت در کندر نبي جيني فل شراء در كنار امت در گناگار امت کے بار قرار جنو داري تھاك بین جيني ميجانير پالار كنار داري جابين امت کے دورائن وار جنو যিনি কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবেন গুনাহগার উম্মতকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আবার নবী ওয়াজ করে বলেন, এ সাহাবীরা শুনো, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জানের চেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালো বা না বাসবা বেশি ভালোবাস বাসাটা আমার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন মুমিন ইমান কামেল হবা না। কে বলছেন? আল্লাহর নবী নিজে বলেছেন। তাহলে রসূলুল্লাহকে ভালোবাসতে হবে আপনার জানের চেয়েও, আপনার সন্তানের চেয়েও, আপনার বিবির চেয়েও, আপনার আব্বার চেয়েও, আপনার আম্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। কাকে? রাসূল হচ্ছেন আমাদের রূহানি আব্বা। নবীজি আমাদের কি? জোরে বলেন, রূহানি পিতা। সিধুজি গ্রামের মানুষেরা শুনেন, মনের কান লাগায়, দিলের কান লাগায় শুনেন বাবাজি বর্ষার দিকে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন সময় শেষের দিকে। আমরা এটা আইডিয়া করে বলি যেহেতু বয়স হয়ে গেছে, কিন্তু আমার আগে আমার সন্তান যেতে পারে, আমার নাতিও যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে বাবা আসা যাওয়ার এই দুনিয়ার ভিতরে রে বাবা আল্লাহ রব্বুল আলামিন এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা ফিটিং করেছেন, যারা আপনারা বলেছেন যে তারা লেখালেখি করে, তাইলে যৌবন থেকে আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমাদের আমল নামায় যা লেখা হয় এ সব কিছু আমাদের সামনে যখন উপস্থাপন করা হবে আমরা অস্বীকার করব। আমরা কি করব? আমরা বলবো আমরা এগুলা করি নাই। সেদিন আপনার সামনে আপনার হাত, আপনার পাও, আপনার চক্ষু, আপনার জবানের আলাদা করে জবান খুলে দেওয়া হবে রে বাবা। এ হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। ওই দিন আপনার নিজস্ব জবানটা আল্লাহ বন্ধ করে দিবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে বলবে প্রভু গো তোমার এই বান্দা এই দুই পাও দিয়া হেঁটে হেঁটে মদের আড্ডাখানায় গেছে, তোমার এই বান্দা দুই পাও দিয়া হেঁটে হেঁটে গান বাজনার আসরে গেছে, তোমার বান্দায় কান দিয়ে হারাম কথাগুলা শুনেছে, এ জবান দিয়ে খারাপ কথা বলেছে, তোমার নাম বলে নাই, হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে মেরেছে, এই চক্ষু দিয়ে খারাপ অশ্লীল কাজ দেখেছে, বেপর্দা বেহায়া নারীদের দিকে তাকিয়ে থেকেছে, রব্বুল আলামিন ওই সাক্ষী অনুযায়ী হাশরের ময়দানে বিচার কায়েম করে দেবে। বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? বাঁচার কোনো রাস্তা নাই, যেহেতু বাঁচা যাবে না এই জন্য আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে জায়গা দেন। আস্তে আস্তে অন্তরটা মরে যাওয়ার কারণ বাবাজিরা আমার আল্লাহর স্মরণ আমাদের মধ্যে নাই। আল্লাহর স্মরণে মানুষের কলম জিন্দা হয়ে যায়, মানুষের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায়। আল্লাহর স্মরণ আল্লাহর জিকির না থাকার কারণে এই সমাজের মধ্যে গজব পতিত হয়ে গেছে, সমাজের মানুষগুলো আস্তে আস্তে ইমান হারা হয়ে যাচ্ছে। কারণ রে বাবা এই দেশের মধ্যে হাইব্রিড আলেমের উৎপাদন শুরু হয়ে গেছে, যারা লেখাপড়া করে না তারাও ওয়াজ করতেছে, তারাও মানুষকে নসিহত করতেছে, ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষকে
ইমানের পথ থেকে সরায়া দিতাছে জোরে বলেন ঠিক কিনা অতসব সাহাবা ইকরামের জীবনের মধ্যে দেখেন আমার আল্লাহর নবী সাহাবা ইকরামের সামনে যা আলোচনা করতেন আমলের নির্দেশগুলো দিয়ে দিতেন সাহাবীরা ওইভাবে আমল আখলাক করত আমল করত জীবন গঠন করত আর ওইভাবে জীবন গঠন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের টিকেট এবং জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কত মহান কত আশ্চর্য রকমের কাজ দুনিয়াতে আল্লাহ গঠন করায় দিয়েছেন জান্নাতের টিকেট পাওয়া এই বিশাল ব্যাপার এটা একটা আশ্চর্যতম কাজ সুবহানাল্লাহ বলেন না কি মানুষ কি মানুষ ছিল তারা সাহাবায়ে কেরামের জিন্দেগি আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক গঠন হওয়ার কারণে সোনার মানুষে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের উপরে খুশি হয়েছি তারা আমার উপরে খুশি হয়ে গেছে পূর্ববর্তী আলেমরা আলোচনা করেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাইলে এমন আমলি আলেম হককানে আলেমের কাছে আপনি যদি বসতে পারেন রে বাবা তাইলে আপনার জীবনের আমল পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনটা গঠন হয়ে যাবে কারণ ওই আলেমটা যেভাবে তার জীবন গঠন করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে স্বপ্নে রাসূলুল্লাহর জিয়ারত লাভ করেছে ওই আলেম সাথে আপনি চলাফেরা করার কারণে তার খাসিয়তরা তার আমলটা যখন আপনার আমলের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আপনি আস্তে আস্তে ওই হককানি আলেমের জীবনের মতো করে যখন আপনার জীবন গঠন করবেন দেখবেন একদিন আপনি আল্লাহর রাসূলের জিয়ারত পেয়ে গেছে হককানি আলেম যারা কারাম আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন অবশ্যই ইন্না একবারে তারে নির্ভয় দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন একবারে নির্ভর কোন সমস্যা কোন ভয়ভীতি তার থাকবে না আল্লাহ আউলিয়া শব্দ ব্যবহার করছে আমাদের দেশের মুফাসসির যারা তাফসীর করে তারা বলতাছে মুমিন আল্লাহ কি আইয়ুহাল্লাযীনা আমানু বলছে কিছু ওলামা ইকরাম এখানে থাকলে ভালো হতো আল্লাহ আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন এখানে মর্যাদা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তাহলে পীর আউলিয়া হককানি পীর আউলিয়াদের কাছে গেলে মানুষ আমল পরিবর্তন হয় মূর্খ মানুষগুলা আমল করে করে জিকিরকারী হয়ে যায় কলব জিন্দা হয়ে যায় দাড়ি ছাড়া মানুষগুলা দাড়িওয়ালা হয়ে যায় টুপি ছাড়া মানুষগুলা টুপিওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না দরকার আছে কি না তাইলে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন আমরা আমাদের জীবন গঠন হবে আলেমদের সাথে চলাফেরা করে কি আলেম হককানি আলেম কি আলেম হককানি আলেম যদি জীবন সুন্দরভাবে গঠন করতে হয় আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আল্লাহর নবীর দেখানো পথ এবং মতের বাহিরে যাইয়া আপনার জীবন সুন্দর গঠন হবে না বুঝতে হবে বাবা এই শেষ জামানার ভিতরে এত সমস্যা দেখা দিয়েছে যেখানে আপনি আমল আখলাক ঠিক রাখতে পারতেছেন না রাখতে পারার কথাও না কারণ ঘরের ভিতরে ঘরে ঘরের মধ্যে জিনার ব্যবস্থা হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা মোবাইল এসে গেছে আগে সিনেমা দেখতো মানুষ এক জায়গায় যায় আর এখন প্রত্যেকের ঘরে দিয়ে দিছে আমরা দেশে কবির বিন সামাদ নামে এক মুফাসসির আছে এ গান গায় বাদাম বিক্রির গানও গায় প্যান্ট শার্ট পরে কৌতুক করে আবার দেখি বিভিন্ন বড় বড় মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে হ্যাঁ আবার প্রধান
তাফসির কারক হয় এই সমস্ত তাফসির কারক যতদিন বাংলাদেশে থাকব বাংলাদেশের পরিবেশ আর ভালো হবে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আলোচক বাংলাদেশে থাকলে ঈমান নষ্ট হইতে বেশি সময় লাগব জোরে বলেন বেজার হইছেন নাকি ফেরাউনের সময় মেঘ হয় না কি হয় না এই ফেরাউনে তো খোদা দাবি করছে তেহের বান্দারা কয় যে আল্লাহ মেঘ দেওয়ান লাগবো কালকা কালকা কি দিতেইব হ্যাঁ মেঘ তো খুব টেনশনে পড়ছে ফেরাউন চিন্তা করতেছে মেঘ আমি কোনোদিন দিতে পারবো না এটা আমার আয়ত্তে না কিন্তু খোদা যে দাবি করছে একটা ব্যাপার আছে না এখন ফেরাউন চিন্তা করে শয়তান সরাসরি ফেরাউনের কাছে আসছে আশা কইতেছে কি চিন্তা করেন আপনার তো কইলে লাভ কি কয়তা আপনার তো কোনো বন্ধু নাই নবী নাই আপনি যে খোদা দাবি করছেন আপনি একজন নবী লাগে না কহ লাগে কয়তা আমারে নবুয়তি দিয়ালান নাউজুবিল্লাহ কর শয়তান কয় দিলাম কয়তে এখন আপনার লগে আমরা দুইজনে পরামর্শ করবো মুসা নবীর আল্লাহ আর মুসা নবী পরামর্শ করে তা আপনি তো একলা পরামর্শ করতেন না আমার তো কিছু পরামর্শ নেন কয় তাহলে এই যে আমি যে খোদা দাবি করে বিপদে পড়ছি কালকা মেঘ দিতেইব মেঘ করতে দিব কয় আপনার কোনো চিন্তা নাই মেঘ ব্যবস্থা আমি করে দিব কয় কেমনে কয় হেরারে কয়ে দেন আপনার বান্দারারে যে কাল আজকে রাত্রেতেই মেঘ শুরু হইব বাবারা আল্লাহর হস্তে সোবান আল্লাহ কইেন না কিন্তু অনেক কারণ আমি যে ওয়াজ করতেছি এটা সোবান আল্লাহ কইলে ইজ্জত যাইব কারণ আপনারা যে সিনেমাওয়ালার কুয়া যে সোবান আল্লাহ কয়ে লেছেন কারণ আমার একটা ডর ঢুকে গেছে ভিতরে যে সবসময় মনে সোবান আল্লাহ কয় না সোবান আল্লাহ সবসময় কয়া ভালো কিন্তু সব জায়গাত না বাবা ফেরাউন কইছে যে কালকে আজকে রাত্রিতে মেঘ হইব যাও তো শয়তান তার সমস্ত শয়তান ডাক দিছে কয়েক কোটি শয়তান চলে আসছে কইছে নীল নদের তে যায় পানি খা ভালো করে কয়েক টন করে পানি খা অনেক বড় তো পেট খাইয়া আকাশ দা উড়বি আর গড়ের চালের উপরে প্রস্রাব করবি রাত্রে যখন করতেছে এখন তো বোঝা যায় মেঘ হয় পানি পড়ে না ঠিক আছে মেঘ হয়ে গেছে সকালবেলা যে দরজা খুলছে গেরাম এটা মেড ইন চায়না হয়ে গেছে গেরাম মানুষ আবার মিছিল হয়ে গেছে খুদার বাদ দিয়ে কইতেছে এই মেঘ চায়না কয় কেরে কই মেঘে যে গন্ধ ফসল তো মরবো আমরাও মরে যাব আপনি ভালো মেঘ দেন যেই মেঘের মধ্যে কোনো দুর্গন্ধ নাই শয়তান আবার এই ফেরাউন আবার শয়তানকে ডাক দিছে আপনারে এই নবুয়তি দিয়ে কি লাভ হইছে এখন তো আমার খোদাগিরি থাকা দায় হইতাছে দেখা যায় কয় কি কয় ভালো মেঘ গন্ধ সারা মেঘ দিতেইব কহের আরে জানা দেন আপনার মতন খোদা আর আমার মতন নবী যেই কয়দিন থাকবো এরতে বালা মেঘ হইতো না কইব তো বাংলাদেশে কি ওয়াজ কারা ওয়াজ করে রসূলুল্লাহকে যারা আজকে সম্মান করে না নবীজির বিরুদ্ধে কথা বলতেছে মিডিয়াতে তাদের কোনো বিচার হয় না তাদের কোনো বিচার হয় কই শ্যামবাচিলের বিরুদ্ধে মিছিল করেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ রসুলকে অপমান করে কথা বলে তার মতো এরকম বহু লোক আছে সালাফি যারা রসুলুল্লাহর ব্যাপারে ব্যাজ্যতিমূলক কথা বলে তাদের কোনো বিচার হচ্ছে দেশে তাহলে সেখানে ইমান কিভাবে থাকবে এরপরে আর এক ব্রেনওয়ালা মানুষ এই শয়তানি ব্রেন তার মাথার থেকে কইতে আইলো যে সে বলতাছে বানর থেকে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ বলেন এটা তো আল্লাহর সৃষ্টির সাথে মশকরা করা মেয়াজরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন মানুষ আমি সর্বোচ্চ সুন্দর করে বানিয়েছি সুবহানাল্লাহ বলে সেখানে কি মতবাদ বাংলাদেশে চলে আসছে
আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন। খুব জ্বালা যন্ত্রণা এই সমস্ত শিক্ষা থাকলে, এমনিই তো দেশের মধ্যে এখন আমল আখলাক নাই। আগে প্রত্যেক মসজিদে সাপ্তাহিক জিকির আজকার হইতো, আওবিন ইশরাকের চলন ছিল, আলেম ওলামাদের কাছ থেকে উঠে যাচ্ছে, মানুষের কাছে থাকবে কিভাবে? ইমাম সাহেব নিজে যদি আওবিন পড়ে তাহলে মুসল্লি আওবিন পড়ত, জোরে বলেন ঠিক কিনা? আজকে নফল বন্দিকে বলে একে সমাজ থেকে তারে যে নফল বন্দিকে না হলে চলবে? কিছু কিছু আলেম বলছে যে সুন্নত পড়ার দরকার নাই, সুন্নত না পড়লে গুনাহ হবে না। কাজী ইব্রাহিম সাহেব সে সরাসরি বলছে, তারেক মনোর বলছে, কিছুদিন আগে সে তারেক মনোর সে বলছে, তার সাথে আরো লোক আছে যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমার অংশ না, কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর আর শাহজিমের দরজার গোড়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আর শাহজিমের দরজায় নয়, আল্লাহর তাম জান্নাতের রোমে রোমে তাম জান্নাতের বাগানের গাছের পাতায় গাছের ডগার মধ্যে গুড়ি মুকুলের মধ্যে মুকুল গুলার মধ্যে আমার দয়াল নবীজির নাম খোদাই করা আছে বলেন সুবহানাল্লাহ। নবীবাদ দিয়ে কথা বলেন, আপনার সাথে কোনো কথা নাই, কারণ নবীজির উপরে যখন কথা বলবেন আপনার সাথে কথা আছে। পৃথিবীর জমিনে যত যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, কোন যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ নিজে এসা যুদ্ধ করছে নাকি? যুদ্ধের ময়দানের মধ্যে নবীজি নেতৃত্ব দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাইলে বাবাজিরা আমার আল্লাহর নবীর জীবন আদর্শ আপনার মধ্যে বাস্তবায়িত করেন। আপনার ইমাম আপনার হুজুর যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে আপনি তার পিছনে নামাজ পড়া বাদ দিয়ে দেন। এদেশের ওলামা ইকরাম আলোচনা করে যে খাজা ওয়াইস কুরুনির কথা, এদেশের এই জামানার আমরা যে আলেম ওলামা আছি আমরা জানতাম না, আমাদেরকে কে জানাইলো? জোরে বলেন। আগের দিনের যে আলেমগুলা ছিল আজ থেকে 200-250-300-400-500 বছর আগের আলেমগুলা লেখকগুলা, তারা যদি ওয়াইস কুরুনির জীবন না লিখতো তাইলে কি আমরা কোনোদিন পড়তে পারতাম নাকি? তারা যদি মনজুর হাল্লাজের জীবনী রচনা না করতো আমরা জানতাম না, তারা যদি গাউসুল আজমের জীবনী না লিখতো তাইলে আমরা জানতাম না, তারা যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির জীবনী না লিখতো তাইলে আমরা জানতাম না, জোরে বলেন ঠিক কিনা? তারা যদি শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম শাহ সুলতান বলুকি সহ বাবাজিরা আমার আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই সহ আল্লামা শাহ আবু জাফর সালে রহমাতুল্লাহ আলাই সহ বাংলার অসংখ্য আউলে একেবারে জীবনী লেখা আছে কিনা নেই, তাইলে ওই মানুষগুলা আল্লাহর নবীর মহব্বতের কারণে সোনার মানুষে পরিণত হয়েছে। ওই আমল আজকে সমাজ থেকে বিদায় নেওয়ার কারণে আমাদের এই সমাজের মানুষগুলাও সোনার মানুষ হতে পারতেছে না, জোরে বলেন ঠিক কিনা? যদি আলেম আমল করে তাইলে জনগণ আমলই হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম যদি বিছানার মধ্যে দাঁড়াইয়া মেরাজ না করতে পারে তাইলে মুসল্লি কিভাবে মেরাজ করবে? গাড়ির ড্রাইভার যদি মাতাল হয় তাইলে গাড়ি যেই কোনো জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে, জোরে বলেন ঠিক কিনা? গাড়ির ড্রাইভার যদি ভালো হয় রে বাবা, পুরান গাড়ি লইয়াও গন্তব্যস্থলে পৌঁছতে পারে কি পারে না? জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। ওই সোনার মানুষগুলার অনুসরণ করেন, আপনি সোনার মানুষে পরিণত হয়ে যাবেন। আজ থেকে 50-60 বছর আগে এদেশে যখন কোনো ডিগ্রি ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না, ছিল না কি, তাইলে ওই সময়ের আলেমগুলাকে কি আলেম বলবেন না? তাইলে যারা বলতেছে
আমি নিজে শুনেছি তার আলোচনায় কুষ্টিয়ার আমির হামজা বলেছে পুরানো দিনের তাফসিরের মধ্যে ভুল আছে নতুন করে তাফসির লিখতে হবে আমারে কয় হুজুর আপনি বলেন কেন আল্লাহর দুশমনের সাথে দুশমনী করা ফরজ আল্লাহর বন্ধুত্ব বন্ধুর সাথে বন্ধুত্ব করো কি হুজুর ঠিক আছে তাহলে এটা তো কোনো সমালোচনা না বদনামি না গীবত না গীবতের মাসলা পড়ছি অনেক আগে পড়ছি এই একটু পরে ডাকাত আছে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বলে দেওয়া যে সামনে ডাকাত আছে আপনি যাবেন না এদিক দিয়ে গেলে আপনার প্রাণহানি হতে পারে এইটা বলা হচ্ছে ইমানি দায়িত্ব এটা বলা কি আজকে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা সুন্নি মুসলমানের ইমানি দায়িত্ব এবং ফরজ জোরে বলেন ঠিক কিনা আমি নাম দিছি তিন পাগলের হইছে মেলা ওই সাতক্ষীরা যশোরের কবির বিন সামাদ গান গায় ইউটিউবে আবার তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসির কারক হয় তে হ্যাঁ যতদিন তাফসির করবো ওই যে কইছিলাম ফেরাউন আর শয়তানের বৃষ্টির ঘটনা যে কইছে আমার মতো নবী আর আপনার মতো খোদা যতদিন থাকবো একদিন এরছে বালা বৃষ্টি তো না এই সমস্ত আলেম বাংলাদেশে যতদিন থাকবো বাংলাদেশের সুন্নিয়ত সমাজ প্রতিষ্ঠিত হবে না আপনারা এদেরকে দাওয়াত করেন যারা বলে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে না আজকে তাদেরকে দাওয়াত করছেন টাকা দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা কেন দাওয়াত দেন জবাব দেন কিসের তাফসীর রাসূলুল্লাহর ভালোবাসা বাদ দেয় তাফসীর বুঝাইতে আসলে মাঠে আসো নবীর ভালোবাসা মহব্বতের নাম ইমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলেন কি আশ্চর্য ব্যাপার আল্লাহ একটা জিনিসের উপর সার্টিফিকেট মেরে দিয়েছে নবী যদি তোরে মোমেন কয় আমি তোরে মোমেন কমো নাকি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে কে বলছেন আপনি যদি বলেন আপনি যারে সাফায়াত করবেন যারে জান্নাতি নিতে চাইবেন আমি তারই জান্নাতি দিয়ে দেব কে বলছেন কার কাছে বলছেন নবীজির কাছে সেই নবীজিরে কয় উনি উনি আমাদের ভাই উনি আমাদের কি তো নবী আমাদের ভাই হইলে আমি কয়েকদিন আগে বলছি তো মাহফিলে আবু তো হাদনান বলছে নবী আমাদের ভাই নবী আমাদের কি ভাই তো নবী যদি আবু তোহা আদনানের ভাই হয় তো আবু তোহা আদনানের আব্বারও ভাই লাগে ভাই লাগে না তো হের নবীর নবী যদি তার ভাই হয় তার বাবারও ভাই হয় তাহলে তে আর তে কি হইব কথা কয় না ভয় পাইতেছেন তো বলেন না কেন কি হইব আমি কি অযৌক্তিক বলতেছি তার মায়ে তার কি লাগে না ভাইয়ের বউ কি লাগবে আমি তো বলছি না এই যুক্তি তাদেরই যুক্তি আমরা জানি রসুলুল্লাহ আমাদের রুহানি পিতা আর ওনার বিবিগণ আমাদের আম্মা জান আমাদের কি আম্মা জান তাইলে ভাই বললে ইমান থাকে কুফুরি হয় কি হয় জোরে বলেন কি হয় তো কুফুরি করার পরে তারে দাওয়াত দিতেছে পায়খানার কোন সাইড ভালো ফতোয়া আছে কোন গেরান কোন সাইডে কম হ্যাঁ এই কুফুরি দাওয়াত দিয়ে ওয়াজ করলে সোয়াব হইব আল্লাহ হেফাজত করুক দরায় দিলাম খুশ বেজার হয়েছেন নাকি কিছু করার নাই এটা আমার ইমানি দায়িত্ব বলে দেওয়া আবাজ রামান আমি বলেছিলাম যে সাহাবীরা নবীর জন্য যেমন পাগল ছিল
শুধু নবীর জন্য পাগল ছিল আর সাহাবীদের জন্য জান্নাত নিজে পাগল হয়ে গেছে এত আস্তে সুবহানাল্লাহ বলে চলবো মাইকেরও আওয়াজ নাই এই আওয়াজে শিখলে আমার গলা ভেঙে যাবে ইসলামের আজিম ও শান জিহাদ প্রথম জিহাদের মধ্যে বদরের প্রান্তরে আমার আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী গুনাহগার উম্মতের কান্ডারি গুনাহগার উম্মতের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 মানুষ উপস্থিত হয়েছিলেন কয়শো 1000 সৈনিক বদরের ময়দানে আবু জাহেলের নেতৃত্বে এরে সিদুচি গ্রামের মানুষেরা একটু গভীর মনোযোগ দিয়ে আমার আল্লাহর নবীর জীবনীটা ওয়াকিয়াটা শুনে একটু খেয়াল করে চোখটারে নরম করে একটু পানি ছেড়ে দেওয়ার চিন্তা করেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যেই চোখ আপনার মহব্বতে আমার মহব্বতে কাঁদে ওই চোখের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি আল্লাহর নবী 300 নিরস্ত্র সাহাবী নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন 1000 কাফের কয় হাজার 1000 তৎকালীন সুপার পাওয়ার সৈনিক তাদের অস্ত্র শস্ত্র আছে ঘোড়া আছে কিন্তু মুসলমানের কাছে কোনো ভালো অস্ত্র নাই তেমন একটা ঘোড়াও নাই সাধারণ অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবী বলেছে কে বলছে মদিনা মুনাওয়ারায় যখন জিহাদের প্রস্তুতি চলে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধু বদরের ময়দানে যা বন্ধু গো আপনি আমার হাবিব আপনি আমার মাসুক আপনার সাথে সাথে আমি আল্লাহ বদরের ময়দানে থাকব এ সিদুচি গ্রামের মানুষেরা শুনো আল্লাহর নবী বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আছেন ওই দিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের দাঁড়ায় গেছে কয় হাজার 1000 কাফের সামনে দাঁড়ানোর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু উবাইদা জিন্দার তিনজন মানুষকে সামনে দিয়ে দিলেন তিনজনে তিনজনে জিহাদ তিনজন কাফের তিনজন মুসলমানের মধ্যে যখন মুষ্টিযুদ্ধ শুরু হয়ে গেছে বাবা জিরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সিবা সালার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুইজন কাফেরকে কতল করে ফেলেছে আবু উবাইদা জিন্দা না বদরের ময়দানে ট্রেনিং কম থাকার কারণে আবু উবাইদা জিন্দা না একা তরবারি চালাইতেছেন বাবা জিরা আমার ইসলামের জয়ের মালা পরার জন্য রে বাবা আবু উবাইদা জিন্দা না বদরের ময়দানে কাফের তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন বাবাজি তরবারির এক একটা আঘাতে আবু উবাইদা জিন্দানার শরীরের রক্ত গোলাপ ঝরে ঝরে পড়তেছে হাত দিয়ে তরবারের আঘাত ফিরায় দিলেন তরবারির আঘাতে আবু উবাইদা জিন্দানার হাতের অঙ্গুলি গুলা কেটে বদরের ময়দানে পড়ে গেছে
এবারে হাত দিয়ে যখন ফিরাইলেন এই হাতের অঙ্গুলিগুলো বদরের ময়দানে পড়ে গেছে দুই হাত দিয়ে সমানে অজস্র কোলের মতো রক্তের বন্যা বদরের ময়দানের মধ্যে লাল হয়ে যাইতেছে কিছুক্ষণের মধ্যে আবু উবাইদা জিন্দানা বদরের জমিনের মধ্যে লুটিয়া পড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা আবু উবাইদা জিন্দানাকে কোলে করে কাঁধে করে নিয়ে আমার নবীজির কাছে তাবুর কিনারার মধ্যে চলে আসলেন আবু উবাইদা জিন্দানার জীবন প্রাণ পাখি বাইরে হওয়ার উপক্রম হয়ে গেছে নবীজি বদরের ময়দানে জমিনের মধ্যে বসে পড়েছে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিলেন আলী এ আলী আমির হামজা এটা কার দেহ কার বডি নিয়ে আসলে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি এইটা আপনার সাহাবী আবু উবাইদা জিন্দানা আল্লাহর নবী আবু উবাইদা জিন্দানার দেহটা কোলের মধ্যে শোয়া দিলেন রহমাতুল লিল আলামিনের উরাত্রাকে বালিশ বানায়া দিলেন আবু উবাইদা জিন্দানার জন্য সুবহানাল্লাহ বলেন জিন্দানা নবীজির উরাত মোবারকের মধ্যে শুইয়া রক্তের বন্যা তো শরীর থেকে ঝরতেছে চোখ থেকে পানি ছেড়ে দিলেন আমার নবী ডাক দিলেন আবু উবাইদা জিন্দানা ব্যথার যন্ত্রণায় কি তুমি কান্দছ নাকি আবু উবাইদা জিন্দানা বলেন নবী গো শরীরের রক্ত ঝরার কারণে আমি চোখের পানি ছেড়ে দেয়া কান্দি না গো নবী আমার শরীরের রক্ত আমার দেহ কেটে কেটে বদরের ময়দানে পড়ে গেছে এই জন্য আমি কাঁদি না আবু উবাইদা জিন্দানা বললেন নবীজি আমি কান্দি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আমার বিধের কালে আমার লাশটা আমার নবীর উরাত মোবারকের মধ্যে জায়গা পেয়েছে আল্লাহর নবী বলেন আবু উবাইদা জিন্দানা বলো আবু উবাইদা বলো রে মনের কোনো কথা আছে নি কোনো কোনো চাওয়ার আছে নি রে আবু উবাইদা জিন্দানা আমি রহমাতুল লিল আলামিনের কিনারায় যদি কোনো আবদার থাকে রে আবু উবাইদা তাইলে বদরের ময়দানে আমার কাছে খোলাসা করে বলো আমি রহমাতুল লিল আলামিন তোমার মনের চাহিদাটা পূরণ করে দিতে আল্লাহর নবী বলার সাথে সাথে আবু উবাইদা জিন্দানা ডাক দিয়ে বললেন ও গো রহমাতুল লিল আলামিন ও গো আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমি আর কি চাইব গো নবী আমার মৃত্যুকালে যে আপনার উরাতের মধ্যে আমার মাথা জায়গা পাইছে দুজাহানের বাদশার কোলে বৈশা আজরাইলের সাথে আমার দেখা হইবে আর চেয়ার বেশি কি চাওয়ার আছে কিন্তু গো নবী আপনি বলার কারণে সাহস পাইলাম নাইলে গোলাম আবু উবাইদা জিন্দানা মুখ খুলে কোনো কিছু চাইতাম না গো নবী যেহেতু দিতে বলছে নবীজি গো আমার প্রাণ পাখিটা কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাবে আমার এই লাশ
বদরের ময়দানে নিধর দেহটা পড়ে থাকবে গলবে আল্লাহর নবী হাওয়ার অন্তিম বেলায় হাওয়ার প্রাণ পাখি দুনিয়া আবার দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার আগমোহর দেখ নবীজি আমার একটা কথা জানার বড় আশা আল্লাহর নবী আপনার নুরানি চেহারা মোবারকটা আমি দেখতেছি নবীজি আমার জীবন আমি আপনার জন্য আল্লাহর জন্য কুরবানি দিছি নবীজি গো আপনি জবান দিয়ে বলেননি এই কথা সাক্ষী দিবেননি আমি উবাইদা আবু উবাইদা জিন্দানার জীবনটা আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে কুরবানি হইছে আপনি সাক্ষী দিবেন যিনি ভুল চিরাতের কিনারার মধ্যে গুনাগার উম্মতকে দাঁড়ায় নেওয়ার জন্য গুনাগার উম্মতকে ভুল চিরাত পার করার জন্য বিচারের পাল্লার কিনারে দাঁড়াবে রে গুনাগার উম্মতকে বাঁচাইতে হাসরের উত্তপ্ত ময়দানের উম্মতের বেহাল কষ্ট করুন দশা দেখিয়া আমার নবী আরশে আজিমের গোড়ায় সেজদায় পড়ে যাবে আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ যদি আজকে আমার এই গুনাগার উম্মত গুলারে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়া দাও একটা জবাব তোমার কাছে চাই 63 বছরের জিন্দেগিতে তোমার কাছে কোনো জবাব চাইলাম না আজকে কঠিন মুসিবতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে চাই তাইলে কি জন্য উহুদের ময়দানে তুমি আমার দানদান নিয়ে গেছো কি জন্য আমার শরীরে রক্ত তায়েফের জমিনকে তুমি লাল বানাইছি না আমি কোনো কিছু চাই নাই কোনো বলি নাই আল্লাহ আজকে তোমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেলাম বন্ধুর ভালোবাসার বিনিময় যদি দিতে চাও তাইলে আমি চাইব আমার একটা উম্মত দাঁড়াতে যতক্ষণ পর্যন্ত বেহেস্তের ভিতরে পা না দেবে যতক্ষণই মাঠের মধ্যে আমার উম্মত থাকবে ততক্ষণ আমি গামলেওয়ালা জান্নাতের মধ্যে পা দিতে পারি শুধু যে গ্রামের মানুষের বড় ভাগ্যবান হাজার হাজার মানুষ থেকে বাঁচি আপনাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে বসাইছে আমার আল্লাহ বলছেন যেই আত্মাগুলা যেই রুহগুলা মুমিন সেই মানুষগুলা শুধু নেক কাজের মধ্যে থাকবে আবু উবাইদা জিন্দানার কাছে যাই আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে যখন নবীজির কাছে বললেন নবীজি গো আপনি যদি এই সাক্ষীটা আমার দিয়ে দেন আপনি যদি আমার অন্তিমকালে আমার বিদায় মুহূর্তে আমি তো আমার সন্তান সংসার বাপ মা সব বুইলাই আমি এই কারণে বদরের ময়দানে শহীদ হয়ে গেছি এইটা হয়তো আমার আত্মীয় স্বজনরা জানে না নবীজি
আপনি সাক্ষী দেন আবু উবাইদা জিলদারে আল্লাহ আল্লাহর নবীর প্রেমে কুরবানি হইছে আমার নবী ডাক দিয়ে বললেন আবু উবাইদা জিন্দা না জরে যা আমি নবী ওয়াদা দিয়েছি তুই চাইলে আমি দেব তুই যেহেতু চাইলি রে আবু উবাইদা জিন্দা না আমি ওয়াদা দিলাম কালাশরের ময়দানে আমি নবী তোর নামটা প্রথম শহীদের কথা সাক্ষী আমি নবী নিজে দিয়ে দেব বাবা জিনামান আবু উবাইদা জিন্দানার ঘটনা শুনে চোখের পানি ডারা ঘেটে পারল না যারা এ আশেক রসূল সাহাবীদের ঘটনা শুনে যাদের চোখের পানি বাঁশির মাথার মতো আসলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবী গো আপনার প্রেমে কান্দে যেই চোখ সেই চোখের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বাবাজির আমার নবীর ভালোবাসা নবীর হুকুম নবীর ইশক মহব্বত সাহাবীদের মধ্যে যেমন জন্ম নিয়েছে সাহাবীদের কাছে নবীর ভালোবাসা এমন বেশি হয়েছিল নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে খানা খাদ্য সংসার সব বলিয়া যাইত এই জন্য নবীওয়ালা হয়ে যান নবীর মহব্বত অন্তরে জায়গা দেন নবীর ভালোবাসা নিয়ে কবরে যান নবীর ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ান নবীর ভালোবাসা নিয়ে মোনাজাতের মধ্যে যোগের বাণী ছাড়েন নবীর ভালোবাসা নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যান নবীর ভালোবাসা মহব্বত যদি থাকে তাইলে বাবা যে আপনি অল্প অমলে নাজাত পেয়ে যাবেন নবীর ভালোবাসা মহব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে আলেম না বড় মুফাসসির মুফতি আকাশদা উল্লেখ কাম হবে না কারণ বহুত বড় বড় জাদুঘর যারা ছিল তারাও আকাশদা উঠতে পারত তাইলে বাবাজি সাহাবিরা নবীর মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে ভালোবাসা দিছে শুধু ভালোবাসা দেয় নাই তারা যে জান্নাতে যাবে আল্লাহ মুখে জবানে বললেই যথেষ্ট কিন্তু আল্লাহ রব্বুল আলামিন লিখিত কাগজ দিয়ে দিছে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা